गुड मॉर्निंग एवरीवन कैचलाइव उपस्थितिते तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। आशा करछि तोमरा सबाई निश्चयई खूब भालो आछो, सुस्थ आछो और आमिओ किन्तु भालोई आछि। तो आज के हच्छे 31 आगस्ट और आज के दिन हे बुधवार और एखन समय होयेछे सकाल 6:30। तो सकाल 6:30 थेके आज के ब्लगटा स्टार्ट करलाम। আর সকালবেলা উঠেই দেখো রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে ফার্স্টে ডাল সেদ্ধ বসিয়েছিলাম, তারপরে দেখো এখানে সবজি কেটে নিলাম, সবজি বলতে আলু কেটে নিলাম। আজকে তো ছোলার ডাল রান্না করব, তো ছোলার ডালটা ভাবছি নিরামিষ করে বানাবো, তো সেই জন্য আদা জিরে বেটে নিয়েছি। আর আদা জিরে কাঁচা লঙ্কা একসাথে বাটলে ভালো হতো, তো আমি না লঙ্কাটা ঠিকঠাক বাটতে পারি না, মানে হাতটা প্রচুর জ্বালা করে। তো সাধারণ একটু লঙ্কা কুচালেই যেন জ্বালাটা বেশি করে হাতটা, তো সেখানে বাটার তো কোনো প্রশ্নই ওঠে না। আর যদিও কখনো বাটি তো খুব ঝামেলা করে তুলতে হয় আর কি। তো যাই হোক, দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর যতক্ষণে এই আলুটা ভাজা হচ্ছিলো ততক্ষণে আমি আটা মেখে নিয়েছিলাম। তো আলু ভাজা হয়ে গেছে, এদিকে আটাও মাখা হয়ে গেছে, তো চলো রান্নার প্রসেসে যাওয়া যাক। আর নিরামিষ করে ছোলার ডাল তো সবাই রান্না করে, তো সেইভাবে আমি ডিটেলসে দেখাবো না তোমাদের। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কতদূর শেয়ার করা যায় ততদূর শেয়ার করে দেব। তো আলুটা তুলে নিয়েই সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর হিং। তো এরপরে দেখো আদা জিরে যেটা বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে একসাথে কষিয়ে নেব। আর অন্যদিন যখন ডালটা সেদ্ধ করি তখন ওর মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করি, তো আজকে না লবণ দেওয়া হয়নি। তো যাই হোক, এর মধ্যে লবণ হলুদ সব একসাথে দিয়ে নিচ্ছি সেই জন্য। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো ছোলার ডালটা কমপ্লিট হয়ে গেছে, আর এর মধ্যে মাঝে চিনি দিয়েছিলাম, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপরে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে, স্মেলটা খুব সুন্দর আসে যেহেতু নিরামিষ, তো সেই জন্য। তো ছোলার ডাল রান্না হয়ে গেল, আর তারপর আমি আবার বসে গেছি সবজি কাটতে। আর ডালটা যতক্ষণে হচ্ছিলো তার মধ্যে তো আমি আটাটা মেখেই দিয়েছি, আর সবজি কাটতে বসেছিলাম। কিছুটা সবজি কেটে নিয়ে তারপরে ছেলে এত পরিমাণে কান্না জুড়ে দিয়েছে, তো ওর কাছে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার আসলাম, সবজি কাটতে বসলাম। তো দুপুরের জন্য রাতের জন্য যে রান্না হবে তার জন্য সবজি কেটে দিই জানোই, তো সেই সবজিটা এখন কেটে কমপ্লিট করে দিচ্ছি। তো দেখো সবজি কেটে কমপ্লিট হয়ে গেছে, কেটে ধুয়ে রেখেছি, আর এখানে চা বসিয়ে দিয়েছি কারণ 8টা বেজে গেছে। আর এই সাইডে দিদি রুটি করছে, আমি ভাবছি যে দিদি এখনও চা বসাচ্ছে না কেন, 7:30 বাজে, তো আজকে তো জিজুর দোকানে যাওয়ার দিন। তো তারপরে মনে পড়লো যে আজকে মাসের শেষ, দোকান বন্ধ। তো যাই হোক, চাটা হয়ে গেছে, এখন হাজবেন্ডকে চা দিয়ে আসবো। তো দেখো সকাল 9টা বাজে, ছেলেকে খাওয়াবো সেই জন্য জল গরম বসিয়ে দিয়েছি, আর এখানে দিদি আলু ভাজা বসিয়েছে, আলু ভাজা অর্ধেক হয়েই গেছে বলতে পারো। আর ছেলেকে ব্রাশ করিয়ে দিয়েছি, আর এখন আবার ব্রাশ নিয়ে ব্রাশ করছে দেখো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর আজকে প্রায় 3 দিন পরে আবার ভিডিও শ্যুট করতে বসলাম, কোনো একটা কারণবশত 3 দিন ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, আজকে হচ্ছে 31 আগস্ট, আর সকলকে জানাই শুভ গণেশ চতুর্থী। আর আজকে থেকে এখানে গণেশ পুজো স্টার্ট হয়েছে, এখানে পুরো না দুর্গাপূজার মতো ওই রকম 7-8 দিন ধরে গণেশ পুজো হয়। তো এখানেও দুর্গাপূজাও 9 দিন ধরে হয়, তো এরা নবরাত্রি পালন করে। তো যাই হোক, গতকালকেই সব ঠাকুর যার যা যেখানে মণ্ডপে আনার ছিল এনে নিয়েছে, আর আজকে থেকে আজকে সকালে থেকে ঠাকুর প্রতিষ্ঠা করতে হয়। তো সেই হিসাবে পূজা স্টার্ট হয়ে গেছে, আর আমার হাজবেন্ডের কোম্পানিতেও হয় গণেশ পূজা। তো আর এর মধ্যে 3 দিন তো আমি ভিডিও শ্যুট করতে পারিনি কোনো রকম, তো আগে যে ভিডিওগুলো শ্যুট করা ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকের ভিডিওটা আজকে এডিট করব, তারপরে আজকেই ছাড়বো বিকালের দিকে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, মানে খাওয়ার আগে যা কাজকর্ম থাকে আর কি, বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ছেলেকে খাওয়ানো, আর একটু এক্সারসাইজও করে নিয়েছি, এই সমস্ত কাজ আর কি। তো চলো আমার ভিডিওটা কন্টিনিউ করতে থেকো তোমরা, ঠিক আছে?
তো সময় হয়েছে 12:30, ছেলেকে স্নান করিয়ে দিয়ে আমি স্নান করতে যাব। তো ভাবলাম যে অনেকদিন স্কিনের জন্য কিছু করা হয়নি, তো চলো স্কিনের জন্য কিছু করা যাক। আর এই অ্যালোভেরাটা সদ্য সদ্য গাছ থেকে কাটলাম, তো কি বলতো, একদম সদ্য সদ্য অ্যালোভেরা যদিও ব্যবহার করা উচিত নয়, তবুও আজকে এটাই ব্যবহার করব। আমি না পুরোটাই শ্যুট করেছিলাম, কিন্তু জানি না কেন ব্ল্যাঙ্ক এসছে। তো যাই হোক, আমি ওই অ্যালোভেরার কিছুটা অংশ মুলতানি মাটির সাথে মিশিয়েছি, মুলতানি মাটি লেবু আর মধুর সাথে মিশিয়েছি, একসাথে একটু হলুদ দিয়েছি, দিয়ে একটা মাস্ক তৈরি করেছি। আর বাদবাকি যে অ্যালোভেরাটা ছিল তার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে এরকমভাবে স্কার্প করে নিচ্ছি। তো আমি না পুরোটা শ্যুট করেছিলাম, তো এখন দেখছি যে কী জানি পুরো এডিট করতে গিয়ে দেখছি যে পুরো ব্ল্যাঙ্ক এসছে। তো যাই হোক, যেটা আমি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে স্কার্প করে নেওয়ার পরে আমি ধুয়ে নিচ্ছি, তারপরে মাস্কটা ইউজ করা তোমাদের দেখাচ্ছি। তো দেখো মুখটা ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে, আর তারপরে দেখো মুলতানি, এটা হচ্ছে মুলতানি মাটি, আর মুলতানি মাটির মধ্যে একটু হলুদ দিয়েছি, একটু মধু, আর পুরো পেস্টটা ওই অ্যালোভেরা জেলেই গুলেছি। মানে অ্যালোভেরার যে জেলটুকু বেরিয়েছিল সেটাতে পুরো গলা হয়ে গেছে। তো এরকমভাবে মুখে গলায় সব মেখে নিয়ে মিনিট 5-7 রাখবো, মানে শুকাতে যতটুকু টাইম লাগে ততটুকু রাখবো, রেখে দিয়ে তারপরে ধুয়ে ফেলবো। তো এটা খুব সুন্দরভাবে ভিডিওটা শ্যুট করেছিলাম, তো কেন জানি না ব্ল্যাঙ্ক হয়ে গেল। তো দেখো স্নান করে চলে এসেছি, ছেলেকে স্নান করিয়ে তারপরে গেছিলাম স্নান করতে, আর এখন সময় হয়েছে 1টা। তো এখন যাব ছেলেকে খাওয়াতে, আর কী কী রান্না করেছে দিদি, রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, তো কী কী রান্না করেছে সেগুলো দেখাবো, তারপরে ভিডিওটাও কমপ্লিট করব আজকে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর জামা কাপড় যা কেজে নিয়ে এসেছিলাম সমস্ত কিছু মেলে দিয়েছি, তো এইগুলো গতকালকে, এগুলো এরকম করাই থাকবে, পরে গোছাবো এসে। বাবা কি করছ, কি করছ, কাঠি কই, কাঠি নিয়েছো কেন, কাঠিটা, কাঠি রান্নাঘরে চলে আসলাম। আর এখানে হচ্ছে ভাত, ভাতটা সবেই করলো, এখনো সিটি বসেনি। আর এটা হচ্ছে ছেলের জন্য ভাত বসিয়েছিলাম, কারণ দেখলাম যে হবে কি না ততক্ষণে, সেই জন্য ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আছে ডাল, মসুর ডালেরা, ঠিক আছে, মসুরির ডাল। আর এখানে হচ্ছে দিদি দুধ জ্বালাতে বসিয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে পনির দিয়ে ফুলকপি আলুর তরকারি। এখানে আছে আলু ভাজা, আর এই ছোলার ডাল আমি খেয়েছিলাম সকালবেলা, হাজবেন্ডকে দিয়েছি। আর এই এইটুকু আছে দিদির জন্য, বাঁচিয়ে রেখেছি। এই হচ্ছে রান্না বান্না আজকের। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আর কারণ বেশি বড় করলে আজকে জানি না ছাড়তে পারবো কি না, আদৌ কতটা বড় হবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার সকালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলে যদি তোমরা নতুন থাকো আজকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, ঠিক আছে? তাহলে চলো, টাটা, বাই বাই।